100 কোটি কি 200 কোটি সেটা আমার জানার বিষয় না, তবে অনেক টাকা খরচ করা হয়েছে, যেটাকে যে খরচটা অহেতুক মনে হয়, যেটি মনে হয়েছে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক গাড়ি হেলিকপ্টার যে ব্যবহার করা হয়েছে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, মানে কোনো অযৌক্তিক ব্যবহার করা হয়নি। আমি একজন দর্শক ছিলাম যে 22 বছর পর সিনেমা হলে সিনেমা দেখলাম, ভালো লাগলো। সমালোচনা তো সমালোচকরা সব সময় করে থাকবে, এক পক্ষ আর এক পক্ষকে সমর্থন করবে, একজন আর একজনের কথা বলবে, যে যার সিনেমার কথায়, সেই গোড়া থেকে শুরু থেকে আমরা জানি সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি যখন এসেছি তখন থেকেই দেখেছি যার সিনেমা সে সেই সিনেমাকে ভালো বলে। সিনেমা যে দেখার একটি বিষয়, দেখতে সুন্দর লাগলে দর্শকরা বসে দেখে, আজকে তার প্রমাণ পেলাম। আমি একজন দর্শক ছিলাম যে 22 বছর পর সিনেমা হলে সিনেমা দেখলাম, ভালো লাগলো। প্রথমে লায়নের মালিককে ধন্যবাদ, এত সুন্দর একটি সিনেমা হল দর্শকদের দেওয়ার জন্যে এবং তাদের যে পৈতৃক ঐতিহ্যকে জীবিত রেখে, মানে লায়ন নাম দিয়ে পুরানো ঢাকায় যে বিখ্যাত সিনেমা হলটি ছিল সেটি নদীর এপারে চলে এসেছে, আধুনিক হয়েছে, এজন্যে তাকে ধন্যবাদ। তিনি পয়সার কথা, টাকা পয়সা লাভ হবে কি হবে না সে কথা চিন্তা করেননি, তিনি একটি সুন্দর সিনেমা হল তৈরি করেছেন। আঙ্কেল, আর একটা প্রশ্ন, সেটা হলো প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে বারবারই যে এই সিনেমার বাজেট 100 কোটির উপরে, তো সিনেমা দেখে কি অনেক বাজেটের ছবি? 100 কোটি কি 200 কোটি সেটা আমার জানার বিষয় না, তবে অনেক টাকা খরচ করা হয়েছে, যেটাকে যে খরচটা অহেতুক মনে হয়, যেটি মনে হয়েছে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক গাড়ি হেলিকপ্টার যে ব্যবহার করা হয়েছে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, মানে কোনো অযৌক্তিক ব্যবহার করা হয়নি। বাংলা সিনেমার সুদিন ফিরবে, শুধু তাই নয়, আমাদের সিনেমা শিল্পও বেঁচে যাবে। আমার মনে হয় এমনি ধরনের ছবি মুক্তি পেলে, বসে দেখার মতো ছবি, আমি বোর ফিল করিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা দিয়ে শুরু করেছিলাম, গল্প যখন শেষ হয়ে গেছে, সিনেমা যখন শেষ, যখন মানুষ উঠে যাওয়ার কথা, তখন কিন্তু একটি গান এসে উঠতে দেয়নি দর্শকদের। সে গানটির ভাষাও সম্পূর্ণ বাংলা নয়, সে গানটির চিত্রায়ন, লোকেশন এবং মুগ্ধ করেছে দর্শকদের এই তার মানে লুক, আজকাল যেটাকে বলে লুক, লুকটা মুগ্ধ করেছে দর্শকদের, আর যার ফলে বসেছিল এবং অনেক বড় বোধহয় 3 মিনিটের গান সেই গানটি শুনেছে, দেখেছে সিনেমা। সেই জন্যে বলছি এখন দেখারও একটি বিষয়, সিনেমা মানুষ দেখতে চায়, সুন্দরভাবে দেখতে চায়, সুন্দর সিনেমা, এটি সুন্দর একটি সিনেমা, সবাই দেখলে আমার মনে হয় ভালো লাগে। সমালোচনা তো সমালোচকরা সব সময় করে থাকবে, এক পক্ষ আর এক পক্ষকে সমর্থন করবে, একজন আর একজনের কথা বলবে, যে যার সিনেমার কথায়, সেই গোড়া থেকে শুরু থেকে আমরা জানি সিনেমা
ইন্ডাস্ট্রিতে আমি যখন এসেছি তখন থেকেই দেখেছি যার সিনেমা সে সেই সিনেমাকে ভালো বলে, কিন্তু দর্শক দেখতে হবে কোনটাকে সামগ্রিকভাবে ভালো বলছে। আচ্ছা, আমার বদ্ধমূল ধারণা দর্শকরা এই ছবিটি ভালোভাবে নেবে, কারণ হলো দর্শক, আমিও তো একজন দর্শক, আমি একজন মানুষ, 75 বছর বয়স, সিনেমা হলে বসে সিনেমা দেখার কথা না, আমার ভালো লেগেছে। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।